একজন লোক অনেকদিন থাকতে পারে, যদি তার কাজের ফলাফল সবাই সন্তুষ্ট থাকে, কাজে যদি আমরা দেখি যে ইতিবাচক ব্যাপার আছে, তাহলে তিনি 17 বছর কেন 27 বছর থাকেন কোনো সমস্যা নেই। কিন্তু যখন দেখা যায় যে তিনি আমাদের মানুষের প্রত্যাশা পূরণ করতে পারছেন না, যা তার কাছ থেকে চাওয়া হচ্ছে সেটা তিনি দিতে পারছেন না, তখন আসলে পরিবর্তনটা জরুরি। সিকিউরিটি তৈরির জন্য আসলে তেমন কোনো উদ্যোগ আমার মনে হয় না নেওয়া হয়েছে বোর্ড থেকে। সম্ভবত 2022 সালে ইভান জোসেফ ম্যাকেন্ড্রি নামে কিউই ক্রিকেট বোর্ডের একজন প্রধান কিউরেটর বাংলাদেশে এসেছিলেন, দুদিনে একটা ট্রেনিং দিয়েছিলেন তিনি আমাদের কিউরেটরদের, এবং বলেছিলেন যে আমাদের কিউরেটরদের দক্ষতা আছে, তাদের সামর্থ্য আছে, কিন্তু তাদের একাডেমিক ইয়েটা নেই। এবং আসলেই তাই, আমাদের কিউরেটর যে তৈরি হন তারা কিন্তু কোনো একাডেমিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আসেন না, তারা কাজ করতে করতে শিখে ফেলেন, কাজ করতে করতে দক্ষতা অর্জন করেন। আমরা যদি একেবারে মানে শেষ ইয়েটা দেখি, সেটা হচ্ছে নেপালে, নেপালে যখন আইসিসি ক্রিকেট কাউন্সিলের যে টুর্নামেন্ট হয়, সেই কারণ সেই জন্য উইকেট এবং মাঠ তৈরির জন্য বাংলাদেশে 3 জন কিউরেটর গিয়েছিলেন। মোহাম্মদ আব্দুল্লাহ মামুন প্রধান কিউরেটর ছিলেন, তার সাথে ছিলেন শফিউল আলম বেলাল এবং হুমায়ুন কবির। এই নেপালে হোম অফ ক্রিকেট যেটা মূলপানি ক্রিকেট স্টেডিয়াম, সেখানে কিন্তু তারা উইকেটটা তৈরি করেছেন। এর আগে এই উইকেটের অবস্থা খুব ভালো ছিল না, সেখানে 120-130 এরকম রান হতো, কিন্তু তারা উইকেটটা তৈরি করার পর দেখা যাচ্ছে ওখানে 200-250 উপরে মানে নিয়মিত রান হচ্ছে, 170-180 এরকম রান হচ্ছে, যেখানে আইসিসির এই আপনার রেগুলার নন টেস্ট প্লেয়িং টিমগুলো আছে তাদের যে টুর্নামেন্টে, সেই টুর্নামেন্টে দেখা যাচ্ছে। এবং এখন উনি এখানে কাজ করছেন এবং যথেষ্ট সুনাম অর্জন করেছেন বাংলাদেশি এরা। এসএসসিতে দেখেন রাসেলকে নিয়ে যাওয়া হয়েছিল এসএসসি উইকেট তৈরির জন্য। এবং যেটি হচ্ছে যে আমাদের লোকজন যে আমাদের যে কিউরেটর আছেন, যারা এমনি এমনিতে শিখেছেন, কাজ করতে করতে শিখেছেন, তাদেরকে যদি একটি সিস্টেমের মধ্যে, একটি প্রক্রিয়ার মধ্যে, একটি একাডেমিক ট্রেনিং দেওয়া যায়, তাহলে দেখা যাবে যে এই কিউরেটর কাজ করবেন। আমরা কুমিল ইমাম চট্টগ্রামে যে বাবু আছেন আমাদের, তার যে দক্ষতা আছে, আমরা দেখতেই পাচ্ছি, ফলে আমাদের সময় এসছে এখন আমাদের নিজেদের কিউরেটরদেরকে তৈরি করার দিকে বোর্ড যেন নজর দেয়। আর যেটা বলছিলেন রকুল ভাই, ইমরুজ ভাই যেটা বলছিলেন যে যদি একজন লোক অনেকদিন থাকতে পারে, যদি তার কাজের ফলাফল সবাই সন্তুষ্ট থাকে, কাজে যদি আমরা দেখি যে ইতিবাচক ব্যাপার আছে, তাহলে তিনি 17 বছর কেন 27 বছর থাকেন কোনো সমস্যা নেই। কিন্তু যখন দেখা যায় যে তিনি আমাদের মানুষের প্রত্যাশা পূরণ করতে পারছেন না, যা তার কাছ থেকে চাওয়া হচ্ছে সেটা তিনি দিতে পারছেন না, তখন আসলে পরিবর্তনটা জরুরি। এবং এই পরিবর্তনটা হলে কি হয়, ওই যে নতুন চিন্তা, নতুন ধারণা হয়, এবং সেখানে ভালো হওয়ার সম্ভাবনা বেশি থাকে। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#।